সরকারি হিসেবে মিনিকেট নামে ধানের কোন জাত নেই কিন্তু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে মিনিকেট নামে ধানের চাষ হচ্ছে কৃষকরা বলছেন বিশ থেকে পঁচিশ বছর ধরে এই জাতের ধানের আবাদ করছেন তারা মিল মালিক ও ব্যবসায়ীরাও বলছেন তারা বিপুল পরিমাণ ধান কেনেন মিনিকেট নামে বিশেষজ্ঞরাও বলছেন দেশে মিনিকেট নামে ধানের আবাদ হচ্ছে তবে তা পরিমাণে খুব কম বিস্তারিত প্রতিবেদনে ধানের জেলা দিনাজপুর বড় মৌসুমে আটাশ উনত্রিশের পাশাপাশি মিনিকেট নামের ধান আবাদ করেন এখানকার কৃষকরা চাহিদা ভালো থাকায় মাঠ থেকে ভালো দামে বিক্রি হয়ে যায় মিনিকেট ধান কৃষক আবুল কালামি প্রতি বছর বড় মৌসুমে দশ থেকে পনেরো বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেন বীজের চাহিদার কথা মাথায় রেখে এবার আমন মৌসুমেও তিনি এক বিঘা জমিতে মিনিকেট ধান আবাদ করেছেন মিনিকেট ধান চাউলের চাহিদা ভালো এবং উচ্চ দামে বিক্রি হয় কাঁটামা ধান খুঁজি বেড়ায় এই জন্য আমি মিনিকেট ধান বেশি করে লাগাই আর কি আমি ধান অন্য অন্য গাড়ি কিন্তু মিনিকেটটা বেশি লাগাই দেশের দক্ষিণে যশোর কুষ্টিয়া অঞ্চলেও বড় মৌসুমে চাষ হয় মিনিকেট ধানের আমরা এত সুন্দরভাবে এটা আবাদ করতেছি কিন্তু তারপরেও কেউ বলতেছে সরকার বলতেছে মিনিকেট জাত না তাহলে এই জাত আসলো কোথা থেকে এটা হচ্ছে আপনার মিনিকেট ধান লাগানো হয় যেন পুষ মাসে চালকল মালিকরা বলছেন নব্বইয়ের দশকে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে আসে এই ধানের বীজ কালীগঞ্জ সীমান্ত ভৈরোপা দিয়ে ইন্ডিয়ান থেকে এই বীজটা আসে আসার পর চাষিদের কাছে এখন এই বীজটা অ্যাভেলেবল এটাকে মিনিকেট বলা হয় এটা দেখেন চাউলটা সুরচিকন একমাত্র এই মিনিকেট ধান চাষের ফলেই কৃষকরা কিন্তু স্বনির্ভর হিসাবে আত্মপ্রকাশ করতে তারা পারছে কি বলছেন গবেষকরা অল্প পরিসরে হলেও মিনিকেট জাতের ধান আবাদ হচ্ছে বলছেন এ গবেষক মিনিকেট নামে এত বহুল প্রচলিত বা বহুল উৎপাদিত কোনো ধান আমাদের দেশে এত উৎপাদিত হয় না তবে একটু রাইসকে আটাইশ হোক অন্য কোনো জাতের ধান হোক উনত্রিশ হোক এটাকে ওভার মিলিং করে পালিশিং করে এটা মিনিকেট হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে মিনিকেট নামে যে ধান আবাদ করেন কৃষকরা তার একটি নাম ঠিক করার দাবি জানিয়েছেন তারা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি